মানুষ কেন শেখ মুজিবের মাথার উপর দাঁড়ায়ে তার মাথায় দিয়ে আঘাত করল আন্দোলনকারীরা কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর ভাঙেনি আন্দোলনকারীরা ভাঙছে শেখ মুজিবের মূর্তি তার মানে মুক্তিযুদ্ধের সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ নাই আমাদের সংঘর্ষ যারা এই চেতনাকে বিক্রি করে আমাদেরকে দমন করেছে পীড়ন করেছে তাদের সঙ্গে মানুষ কেন শেখ মুজিবের মাথার উপর দাঁড়ায়ে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করল বলেন কেন সেই মূর্তিগুলো ভাঙলো এই চেতনাকে ব্যবহার করে যারা মানুষকে দমন করেছে রাজনৈতিক দলগুলোকে দমন করেছে মানুষের ভোটাধিকার হরণ করেছে সেই কেন্দ্র করে এবং দেখেন এই ছবিকে ব্যবহার করে করেই কিন্তু বছরের পরে বছর শাসন করেছে শোষণ করেছে উমা উনি শেখ মুজিবের মেয়ে ওনার বিপক্ষে বলা যাবে না এবং ওনার কোনো বিকল্প নাই এই একটা ছবি এবং মূর্তিকে ব্যবহার করে করে এখন অনেকেই শেখ মুজিবের ছবি দপ্তরে দপ্তরে রেখে দিয়েছে উপদেষ্টারা রেখে দিয়েছে আমার কথা হলো এটা যদি রাখা বৈধ হতো তাহলে জনগণ এই মূর্তি ভাঙে অবৈধ কাজ করছে হয় আপনি বৈধ না হয় জনগণ বৈধ জনগণ যেই মূর্তিগুলো ভাঙছে আপনারা সেই ছবি দপ্তরে লাখায় রাখেন কিভাবে। আপনারা কি বিপ্লবের নেতৃত্ব দিচ্ছেন নাকি শেখ মুজিবের লিগেসি বহন করতেছেন জিজ্ঞাসা করছি এই ছবি পাপ না কিন্তু এই ছবি রেখে রেখে জনগণকে অত্যাচার করা হয়েছে এই ছবি সামনে রেখেই ভোট চুরি করা হয়েছে এই ছবি সামনে রেখেই ষড়যন্ত্র কায়েম করেছে তাই এই ছবি জনগণ ভেঙেছে যেই ছবি জনগণ ভাঙছে সেই ছবি যারা ঘরের মধ্যে ঢুকায় রাখছেন এখনো তাদের বিরুদ্ধেও লড়াই হবে দ্রুত ছবি নামান যদি তাদের মতোই পরিণতি আপনাদের দেখতে না চান আমরা দেখছি গণহত্যায় অভিযুক্ত শেখ পরিবারের কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি উল্টো শেখ মুজিবের ছবি টাঙ্গায়ে রাখা হয়েছে গণহত্যায় অভিযুক্ত ব্যক্তির বাপের ছবি কীভাবে থাকে এবং শেখ মুজিব নিজেও বাংলাদেশের গণতন্ত্র হত্যার সঙ্গে অভিযুক্ত ব্যক্তি সদ্য স্বাধীন দেশের গণতন্ত্র হত্যা করেছে খুন করেছে তার ছবি টাঙ্গায়ে কেন রেখেছেন সে মোটেও জাতির পিতা নয় আমি দায়িত্ব নিয়ে বলছি জনগণের ম্যান্ডেট নিয়ে তাকে জাতির পিতা বানানো হয় নাই সে একটা দলের পিতা হতে পারে রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট নেওয়া হয়নি তার ছবি টাঙ্গিয়ে রাখছেন কি যুক্তিতে এখনও সে পরিবারের কেউ গ্রেপ্তার হলো না কি যুক্তিতে তাদেরকে আপনারা কেন বিদেশে পার করে দিলেন এই প্রশ্নগুলোর উত্তর দিবেন